ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে শুভ নবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। কালকে না ঘুরতে যাইনি, কালকে শরীরটা অতটা ভালো লাগছিলো না, কেননা কালকে অষ্টমী ছিল, তো অষ্টমীতে প্রসাদ খেয়েছিলাম, ভাত খাইনি, তো আর ভালোও লাগছিলো না তোমার হচ্ছে বেরোতে, তাই আর কালকে বেরোয়নি। তো আজকে আবার মানে কালকে বোন বলছিলো ফোন করে যে বেরোবি দিদি, তাই বললাম যে ভালো লাগছে না তাই বেরোবো না। তাই বোন আবার আজকে বললো যে তোদের চক একটু ঘুরে আসি, তাই একটু রেডি হয়ে গেলাম। বেশি না, অল্প একটু ঠাকুর দেখবো, বেশি হাঁটতে পারি না, তো মানে শরীরটা অতটা ভালো না, তো মানে কয়েকটা ঠাকুর দেখবো, দেখে চলে আসবো। তো ওরা এখনও আসেনি, প্রায় 7:45 মতোই বাজে, তো ও বললো বেরিয়েছে। মানে আমাদের বাড়ি থেকে ওই মানে ওই বাড়িটা একটু মানে হেঁটে আসতে তাও ধরো মিনিমাম 15 মিনিট লাগে না, 15-20 মিনিটের মতো লাগবে। তো ওরা হেঁটে মানে ঠাকুর দেখতে দেখতে হাঁটতে হাঁটতেই চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, তো এই দেখো আমি এই শাড়িটা পরেছি, এটা এই শাড়িটা বোন দিয়েছে, আর এই আর নতুন আর ব্লাউজ কিনিনি, এই ব্লাউজটাই মানে অষ্টমীতে অঞ্জলি দিতে গেছিলাম যে ব্লাউজটা সেটাই পরেছি। যে মালাটা কীরকম লাগছে আমাকে বলবে, হ্যাঁ চুলটা বেঁধে নেবো, এখন ছাড়া আছে চুলটা বেঁধে নেবো। ঠিক আছে বন্ধুরা, বেশি ঠাকুর দেখবো না, অল্পই দেখবো, তো দেখতে থাকো কী কী ঠাকুর দেখছি না দেখছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, তোরা এখনো আসেনি, তো আমরা পাড়ার প্যান্ডেলেই ছিলাম। তো দেখো এখানে কুইজ কম্পিটিশন হচ্ছে, সব গ্রুপ গ্রুপ করে নিয়ে দুজন দুজন করে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমাকে বলছিল তুমি খেলবে, বলছি না আমি বেরোবো ঘুরতে। এতক্ষণে আসলো বাবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে 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 কি রে দেখা একটু মুখটা বদলটা দেখা, ওই তো চলে এসছিস। তো বেরিয়ে পড়েছি, তো আমরা দেখো এই ঠাকুরটা দেখতে আসলাম। তো আমাদের এখানে নবদ্বীপে কী হয় জানো, অষ্টমীতে আর নবমীতে প্রায় প্রত্যেক মণ্ডপেই তোমার হয় খিচুড়ি প্রসাদ, না হলে পুষ্পান্ন দেওয়া হয়, তো এখানেও দেওয়া হচ্ছিলো। তো তোমাদের দাদা ভাই বাবা শুনু খাচ্ছিলো প্রসাদ। আমার না মানে খিচুড়িটা খুব ভালো লাগে, কিন্তু মানে পুষ্পান্নটা ভালো লাগে না, অতটা ভালো লাগে না, কিন্তু পুজোর প্রসাদ তাই একটু খেয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের থেকে। এটা হচ্ছে আমাদের রাধাবাজার পার্কের ঠাকুরটা, তো দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এখানে অনেকটা সময় আমরা ছিলাম, ছেলে মানে থেকে কিছু ফটো তুলেছিলাম, তো আর মানে কি সুন্দর মানে খুব সুন্দর করেছে তোমার হচ্ছে ঠাকুরটাও সুন্দর হয়েছে, সেরকম মানে গেটের ঢুকতেও খুব সুন্দর সাজিয়েছে, ঠাকুরের প্যান্ডেলের সামনেও খুব সুন্দর সাজিয়েছে। তো দেখো ঝাড়বাতিটা কতটা সুন্দর লাগছে। প্রত্যেক বছরই রাধাবাজারের ঠাকুরটা তোমার হচ্ছে খুব সুন্দর হয়। তো দেখো পাশে একটা জায়গা করেছিল, সেখানে সবার সেলফি টেলফি তোলার জন্য, তো সেখানে আমরা কিছুটা সময় ওখানে গিয়ে কটা ফটো তুলেছিলাম, বোন আমি তোমাদের দাদা ভাই সবাই মিলে তুলেছিলাম। কি বলো তো ছোট জায়গা করেছিল, তো সবাই আস্তে আস্তে মানে তুলছিল, মানে এই যে দেখো এই জায়গাটা বেশ সুন্দর, পাখির বাসা দিয়ে মানে খুব সুন্দর করেছিল জায়গাটা, তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে সেলফি তুলছিল, খুব সুন্দর করেছিল। প্রত্যেক বছরই করে এটা সবার সেলফি তোলার জন্য।
এখন চলে এসেছি আমরা অভয়া মায়ের এখানে। তো এটা একটা মন্দিরের মধ্যেই পুজোটা হয়, এখানে রাসের সময় হয়, আবার তোমার হচ্ছে দুর্গাপুজোতেও পুজো হয়। এই মা না প্রচণ্ড জাগ্রত। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা একটা দোকানে। তো এখান থেকে এগরোল অর্ডার করেছিলাম, আর হচ্ছে করেছিলাম চাউমিন। তো শুনু, তোমাদের দাদা ভাই বুনু ওরা সবাই হচ্ছে এগরোল খেয়েছিল, আর আমি আর বাবা চাউমিন খেয়েছিলাম। তো এক প্লেট চাউমিন দুজনে ভাগ করে খেয়েছিলাম। আমি অতটা এক প্লেট খেতে পারি না, তো বাবা আর আমি খেয়েছিলাম। তো তারপরে চলে এসেছি মোমোর দোকানে। আমি মোমো খাইনি, শুনু আর বুনু খেয়েছিল মোমোটা, আর আমি খেয়েছিলাম ফুচকা। মানে স্পেশাল ফুচকা অর্ডার দিয়েছিলাম এক প্লেট, আর জল ফুচকাও মানে খেয়েছিলাম, আর স্পেশাল ফুচকা এক প্লেট নিয়ে সবাই মিলে খেয়েছিলাম। তো এখানকার মোমোটা না সত্যি খুব ভালো, রাধা বাজারের নাম করা মোমো, মানে এই দোকানের মোমো সবাই খুব ভালোবাসে। তো এখানে চলে এসেছি ফুচকা নিয়ে। তো দেখো আসার পথে এই ঠাকুরটা দেখেছিলাম, ওদিক দিয়ে বাবারা বেরিয়ে গেল, আর আমরা এদিক মানে আমরা এদিক দিয়ে চলে আসলাম। বাড়ি চলে এসেছি, খুব গরম লাগছে, একটু মেঘলা মেঘলা করেছিল, দুই এক ফোঁটা বৃষ্টি পড়েছিল দুপুরবেলার দিকে, তার জন্য আরও বেশি গরম লাগছে, খুব গরম লাগছে। দেখো তাও 10:30 বেজে গেছে, কোথায় ঘড়ি, ওই 10:30 বেজে গেছে। তোমার আমরা চলে আসলাম, বললাম তো বেশি মানে দেখবো না, অল্পই কয়েকটা ঠাকুর দেখেছি। তো বোন আর বাবা গেল মণিপুরের দিকে। তো সেদিন আমরা তো গিয়েছিলাম তোমার দাদাভাইয়ের সাথে, প্রথম দিন গিয়ে দেখে এসেছিলাম সাইকেলে করে নিয়ে, তার জন্য আমরা আর গেলাম না, আর অত দূরে যাওয়াও সম্ভব না আমার দ্বারা। তো চলে আসলাম। এই যে আমার ছেলে এমনিতেই হাঁপিয়ে গেছে, এসে নিয়ে বসে পড়েছে। দেখো পুজো 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 পুজো, মানে ওটাই ভালো, যে পুজো আসছে পুজো আসছে ওটাই ভালো। এই যে এসেছে, আবার এই যে নবমী, কালকে দশমী, মানে নবমী মানে আজকেই পুজো শেষ, কালকে তো বিসর্জন, সেটাই। আস্তে আস্তেই ভালো লাগলে মানে ভালো লাগে, এসে নিয়ে যে চলে যায় সত্যিই খুব খারাপ লাগে। কয়েকদিন দেখবে সে আবার আগের মতো টিউশন, বাচ্চা কাচ্চার স্কুল, সবাই একটু ছুটিতে থাকে, বেশ ভালো থাকে, ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।